বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে যে দুই দল নিতে পারে মাশরাফি বিন মর্তুজাকে এদিকে বরিশাল দল নিয়ে সন্তুষ্ট নন তামিম ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন সবাইকে ক্রিকেট ময়দানে দেখা গেলেও এখন পর্যন্ত অনুশীলন মাঠে দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে মাশরাফি বিন মর্তুজা বাদে করোনাকালীন সময়ে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ দলের সকল ক্রিকেটাররা বিসিবি প্রেসিডেন্ট কাপের পর এবার বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা নিষেধাজ্ঞা থেকে ফিরে এই টুর্নামেন্টের দিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কিন্তু ইঞ্জুরির কারণে ফিটনেস পরীক্ষা দিতে পারেননি মাশরাফি সেই সাথে দুই সন্তানের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর হাসপাতালে গিয়ে টেস্ট করাতে পারেননি মাশরাফি নানা কারণে বিসিবির ফিটনেস টেস্ট পরীক্ষা দিতে পারেননি মাশরাফি তবে কোন দল চাইলে এখনও মাশরাফি বিন মর্তুজাকে দলে নিতে পারবেন এছাড়াও সামনে রয়েছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ সহ তিনটি ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে হোম সিরিজের জন্য ইঞ্জুরি কাটিয়ে আবার অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সপ্তাহের শুরুতে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানিং করতে দেখা গেছে মাশরাফি বীর মর্তুজাকে সেই সাথে নিজস্ব বাড়িতে জিম থাকায় সেই সুবিধা কাজে লাগাতে পারছেন মাশরাফি গতকাল নিজের ঘনিষ্ঠ একজনকে জানিয়েছেন ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি সর্বশেষ গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মর্তুজা এর কিছুদিন আগেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি এরপর মহামারীর কারণে ঘরবন্দি হয়ে পড়েন তিনি জুলাই করোনা সংক্রান্ত হওয়ায় বিশ্রামে থাকতে হয়েছে লম্বা সময় ফিট হলে আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে তাকে নড়াইল এক্সপ্রেস খেলার মতো ফিট হলেই লটারি করা হবে জাতীয় দলের সবচেয়ে সফল সাবেক এই অধিনায়ককে পেতে আগ্রহী দলের অভাব হওয়ার কথা নয় তবে ফরচুন বরিশাল মিনিস্টার গ্রুপ রাজশাহী নিজেদের শক্তিশালী করতে মাশরাফির প্রতি আগ্রহ দেখা দেখাতে পারে দেশের সিনিয়র এই ক্রিকেটারও খেলায় ফিরতে মরিয়া কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দল করার ক্ষেত্রে এই টুর্নামেন্টের পারফরম্যান্স মূল্যায়ন করা হয় বরিশাল দল নিয়ে সন্তুষ্ট নন তামিম ইকবাল আগামী চব্বিশ নভেম্বর থেকে মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ মিরপুরে অনুশীলনে নেমে পড়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে দল নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল গত বারো নভেম্বর হওয়া প্লেয়ার্স ডাব থেকে আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের জন্য দল গুছিয়েছে অংশগ্রহণকারী দলগুলো সেখানে কোটি লাখ টাকা খরচ করে নিজেদের ষোলো খেলোয়াড়কে নিয়েছে ফরচুন বরিশাল সবচেয়ে বেশি পনেরো লাখ টাকার এ গ্রেড থেকে তারা নিয়েছে তামিম ইকবালকে অধিনায়কত্ব দেয়া হয়েছে তাকে তামিম ইকবাল ছাড়াও এই দলের রয়েছে তাসকিন আহমেদ আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজ ইরফান শুক্কুর আমিনুল ইসলাম বিপ্লবদের মতো তরুণ ক্রিকেটাররা এর বাইরে তারুণের প্রতিনিধি হিসেবে আছেন তহিদ হৃদয় সাইফ হাসান সুমন খান মাহিদুল অঙ্কন তানভীর ইসলাম পারভেজ ইমনরা কিন্তু সে অর্থে অভিজ্ঞ ক্রিকেটার নেই দলটিতে তামিম ছাড়া ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র কামরুল ইসলাম রাব্বি ও সোহরাওয়ার্দী শুভ যাদের সাম্প্রতিক পারফরমেন্স খুব একটা আশা জাগায়নি জাগা নিয়া নয় দলে তারুণ্যের ঝলকানি থাকলে অভিজ্ঞতার কমতি থাকায় পুরো স্কোয়াড নিয়ে খুব একটা সন্তুষ্ট নন অধিনায়ক তামিম ইকবাল কোনো সন্দেহ নেই যে আমরা ড্রাফটে কিছু ভুল করেছি ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই কথা উঠছে তবে এতেই হাল ছেড়ে দিচ্ছেন না বরিশাল অধিনায়ক তিনি আশায় আছেন কারো কাছ থেকে প্রত্যাশিতভাবে পারফরমেন্স পাওয়া একই সঙ্গে এটাও বুঝতে হবে যে ক্রিকেট অনিশ্চয়তার খেলা এখন হয়তো আমার দলে এমন কিছু প্লেয়ার আছে যাদের আমরা কেউ বড় করে দেখছি না কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটতে হয় পারে যে কোনো কিছু হতে পারে আমি তেমন কিছুর আশাই থাকবো আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে আমরা সব সময় যেমন পরিকল্পনা করে খেলি সেভাবে খেললে জেতাটা কঠিন হবে হয়ে পড়বে অন্য দলকে সারপ্রাইজ করতে পারি তাহলে অবশ্যই সম্ভব আমাদের দলে যে দুই তিনজনকে নিয়ে আশা করছি না তারা যদি ভালো খেলতে পারে অনেক কিছুই হতে পারে গত টুর্নামেন্টে ইরফান খুব ভালো খেলেছিল এছাড়াও তহিদ হৃদয়কে আমি টি টোয়েন্টিতে দেখার জন্য অপেক্ষায় আছি ওদের দায়িত্ব নিতে হবে আমার এমন একটা টিম যে সিনিয়র জুনিয়র নাই আমার টিমে যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন হয়তো আমি একমাত্র অভিজ্ঞ যদি আপনি সফল দল হতে চান বিশেষত এই দল আমি তেরো বছর খেলেছি অন্যরা দুই বছর খেলেছে এটা কোনো ম্যাটার না আমার টিমটা নিয়ে কথা বলছি আমি শুরুতেই যেটা বললাম আউট অব দ্য বক্স চিন্তা করতে হবে না হলে এটা আমাদের জন্য কঠিন হবে তরুণ যারা আছে আফিফ হৃদয় ইরফান তাদের আউট অফ স্কিল খেলতে হবে অধিনায়ক হিসেবে নিজের পারফরমেন্সও অনেক বড় বিষয় হবে জানিয়ে তিনি আরও বলেন আমার নিজের পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দেন আমি যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে হয়তো বা আমার টুর্নামেন্টে আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে